বড় আলেম ছিলেন, আজকের মজলিসেই হবে আলোচনা। আমি ডক্টর আহসানুল্লাহ ফয়সাল সাহেবের কাছে এখন যাচ্ছি। এক ঝলক সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই যে আন্দোলনটা করেছেন, এই আন্দোলনের দায়িত্ব তাকে কে দিয়েছেন, এই আন্দোলনটার বৈশিষ্ট্য কি ছিল, এবং বালাকুট যাওয়ার পরে কি আন্দোলনটা শেষ হয়ে গেছে বালাকুট বিপর্যয়ের পরে, না কি হয়েছে, আপনি একটা ঝলক আমাদের সামনে উপস্থাপন করলে আমরা উপকৃত হই। আমাদের সামনে কথা বলবেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আহসানুল্লাহ ফয়সাল। ডক্টর আহসানুল্লাহ ফয়সাল সাহেব বলবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হচ্ছে যে সৈয়দ আহমদ শহীদ 1781 সালে জন্মগ্রহণ করেন তাতিয়া কলান উত্তর প্রদেশের রায়বেরেলিতে। অত্যন্ত বলিষ্ঠ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে তিনি ছিলেন, আবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকেও তিনি ছিলেন। যেমন আবুল হাসান আলী নদভী, তিনি হলেন হাসানি এবং হুসাইনি। সৈয়দ আহমদ শহীদ, তিনি সৈয়দ নিজকে দেখতেন না, আহমদ ওনার নাম, আহমদ বিন ইরফান ওনার বাবার নাম, ইরফান। ওনার বাবাকে হারানোর পর উনি দিল্লিতে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির দরবারে যান পড়াশোনা করার জন্য, হেঁটে গিয়েছিলেন প্রায় 13 মাইল। সেই মুহূর্তে এটা 1805 সালে, তখন মাওলানা ইমামউদ্দিন নোয়াখালী থেকে মাওলানা জামালউদ্দিন কলকাতার তার সঙ্গে গিয়ে শাহ আব্দুল আজিজের দরবারে সেখানে পড়াশোনা করতেন, দুইজন একাত্রে পড়াশোনা করেছিলেন। মাওলানা ইমামউদ্দিনের আলোচনা আমরা পরে আনবো। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যখন প্রথম দিন তাকে জিজ্ঞেস করলেন, তিনি সৈয়দ আহমদ শহীদ প্রথম দিন সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা শোনার পর শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বললেন, বাবা তুমি কোন বংশের, আমাদের এখানে তো সালাম এভাবে দেওয়া হয় না, এত সুন্দর করে সালাম দেওয়া হয় না। তখন তিনি বললেন যে আমি রায়বেরেলি থেকে এসেছি। তখন বললেন যে অমুককে চিনো কিনা, অমুককে চিনো কিনা। তখন বললেন একজন হলেন আমার মামা, আরেকজন হলেন আমার চাচা। এই কথা বলার পর শাহ আব্দুল আজিজ বসা থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর তখন জড়াই ধরলেন, বললো যে তো অনেক ভালো বংশের ছেলে তুমি। তখন শাহ রফিউদ্দিনকে বললেন এর থাকার ব্যবস্থা করে নেওয়ার জন্য। তখন আকবরাবাদী মসজিদের ওনাকে থাকার ব্যবস্থা করে দিলেন। সৈয়দ আহমদ শহীদ যখন মেশকাত পর্যন্ত পড়লেন, মালানা ইমামউদ্দিনও সেখানে পড়লেন। সৈয়দ আহমদ শহীদ একদিন পড়াশোনা দেখতে পান না চোখে, দীর্ঘ আলোচনার বিষয় অবশ্য, উনি কঠিন পড়া পড়তে পারেন, সহজ পড়া পড়তে পারেন না। তখন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেলেন যে এত ভালো একজন ছাত্র, মেধাবী ছাত্র, সে সাধারণ কোনো পড়া পড়তে পারে না। তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, তিনি সেখানে দেখা গেল ওনার কোনো রোগ নেই চোখে। পরবর্তী একদিন স্বপ্নে দেখলেন যে পুরো দিল্লিতে লোকে লোকারণ্য হয়েছে, পুরো দিল্লি চতুর্দিক থেকে লোক আসতেছে। সেই মুহূর্তে তখন তিনি স্বপ্নে দাবি করার জন্য গোলাম আলী, শাহ গোলাম আলীর দরবারে গেলেন। এটা 1212 সালের কথা। সেই মুহূর্তে মাওলানা ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাই ওখানে শিক্ষকতা করেন এবং তার মুরিদ হিসেবে আসেন। ওখানে যাওয়ার পর শাহ আব্দুল আজিজকে শাহ গোলাম আলী বললেন, ইউসুফ আলাই সাল্লাম আমার কাছে আসছে স্বপ্নের তাবিজ নিয়ে, এটা তো হতে পারে না। তখন বললো যে ভাই আমি এটা তো বুঝতে পারছি না। তখন বলল, সম্ভবত আপনার কোনো মুরিদের মাধ্যমে, আপনার কোনো খলিফার মাধ্যমে, আপনার কোনো সাগরেদের মাধ্যমে ভারতবর্ষে ইসলামের জাগরণ হবে। দেখা গেল ওই বছর তিনি, এটা 1817 সালের একটু আগে, তিনি দেখলেন যে সৈয়দ আহমদ শহীদ আমির খান পিন্ডিয়ারির সেখানে সেনাবাহিনীর কাজে ছিলেন, সেখান থেকে চলে এসে তিনি ইসলামী আন্দোলন বা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয়েছে। সৈয়দ আহমদ শহীদের বৈশিষ্ট্য ছিল, উনার ডান হাত ছিলেন শাহ ইসমাইল, বাম হাত ছিলেন মাওলানা আব্দুল্লাহ লখনৌই। মাওলানা ইমামউদ্দিন উনার মন্ত্রী ছিলেন, উনার মন্ত্রিসভার 1826 সালে পেশোয়ার কেন্দ্রিক যে ইসলামী রাষ্ট্র হলো, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী মন্ত্রী ছিলেন ওই মন্ত্রিসভার। তারা অসুর আদায় করতেন, জাকাত আদায় করতেন এবং খোদবা উনার নামে দেওয়া হতো সৈয়দ আহমদ শহীদ। আরো মজার ব্যাপার হলো, সৈয়দ আহমদ শহীদ যখন 1821 সালে এখান থেকে হজের উদ্দেশ্যে কলকাতা থেকে জাহাজে করে যান, তখন মোগল বাদশাহরা বলেছিল যে দাস এবং ফ্রান্সের লোকেরা সমুদ্র দখল করে রেখেছে, তোমরা হজ করতে যেও না। তখন উনি বলছেন আল্লাহর হজ ফরজ, আমি করতে যাব। এবং তিনি 300 মতো লোক, পরবর্তীতে অনেকে মারা গেছেন, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, তার 150 লোককে নিয়ে মক্কাতে গেলেন। মজার বিষয় হলো মক্কার ইমাম সাহেব খলিফা হলেন সৈয়দ আহমদ শহীদের। এই কথা কিন্তু আমাদের দেশে অনেকে বলেন,
চট্টগ্রামের কিছু লোক ছাড়া চর্ষিনা বলেন, বরপুরা বলেন, যত পীর আছে সৈয়দ আহমদ শহীদের অনুসারী। সৈয়দ আহমদ শহীদ ছিলেন ব্রিটিশের আতঙ্ক অত্যন্ত আধ্যাত্মিকতার লোক ছিলেন। উনি চারটিখানি মানুষ ছিলেন, ষোলখানো মানুষ ছিলেন না। উনি স্বাস্থ্য ভালো ছিলেন এবং উনার আধ্যাত্মিকতা দেখে আমি ছোট্ট একটা উদাহরণ দেব। মারানা আবদুল্লাহ লক্ষ্মী ছিলেন তখন অনেক বড় আলেম এবং হাদিস পড়াতেন। মারানা শাহ ইসমাইল 30,000 হাদিসের মুখস্থকারী। আব্দুল হাই লক্ষ্মী না শাহ আব্দুল হাই? সাহাবিদের মতো দুই রাকাত নামাজ পড়ুন। উনি যতবার রাত্রে নামাজ পড়তে আসছেন তার নামাজ হচ্ছে না। তখন সাইদ আহমদ শহীদ বললেন, ঠিক আছে ভাইজান, আমি আপনাকে দুই রাকাত নামাজ পড়াবো। দুই রাকাত নামাজ পড়ান পর মানে আব্দুল্লাহ লক্ষ্মী বললেন, আমার জীবনে এত সুন্দর নামাজ আর আমি কখনো পড়িনি। তখনই উনি হায়াতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেন। এই ছিল তার আধ্যাত্মিক দিক। অন্যদিকে যখন ব্রিটিশরা 1757 সালে এখানে দেশ দখল করলো এবং আমাদের 1793 সালে যখন চিরস্থায়ী বহলমান সেটেলমেন্ট তুলে সকল মসজিদ মাদ্রাসা বাংলাতে ছিল 80,000 মাদ্রাসা, যেখানে অঙ্ক পড়ানো হতো, গণিত পড়ানো হতো, ফিজিক্স পড়ানো হতো, সেটা দখল করলো। এবং বিহারে ছিল 1,00,000 মতো মাদ্রাসা, সেগুলি যখন সবগুলির ওয়াকফ বন্ধ করে দেওয়া হয় এবং 1792 সালে টিপু সুলতান যখন শহীদ হয় সেই মুহূর্তে হাজী শরীয়তুল্লাহ ওই রাস্তা দিয়ে মক্কাতে যান। এই সবের কারণে তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, সৈয়দ আহমদের কারণে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন, দিল্লিতে এখনো লেখা আছে প্রায় 51,000 লোক, এর মধ্যে প্রচুর আলেম যারা শহীদ হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে, এদের অধিকাংশেরই অনুপ্রেরণার উৎস আব্দুল আজিজ রহমতুল্লাহ এবং সৈয়দ আহমদ শহীদ এবং হাজী শহীদ।